আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পূরণ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন সহি সালামতে আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজ আর কোনো রান্নাবান্না নেই, আজ আমি আমার চলতি পথে কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করব আপনাদের মাঝে। আমি এইখানে একটা মার্কেটে যাইতেছিলাম, যাওয়ার সময় একটু অনেকটা পথ হেঁটে এসেছি, এই জন্য একটু একটা জায়গায় একটু বসেছিলাম, তাই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম একটু ভিডিও করে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এখানে একটু ছায়া আছে, আজকে অনেক রৌদ্র অনেক রোদের তাপ, এজন্য একটু ছায়া পাওয়াতে বসেছিলাম। বসে আপনাদের মাঝে কিছু শেয়ার করলাম প্রাকৃতিক দৃশ্য। আর মার্কেট থেকে যাওয়ার পথে আরও একটা জায়গায় বসেছিলাম, ওই জায়গায় মানে এমনিতে হঠাৎ করে চোখে পড়লো আঙ্গুর ধরে আছে। আসলে এই দেশে যে কোনো জায়গায় আমরা দেশে ফল পাওয়া যায় না, আর এই দেশে বনে জঙ্গলে ফল গাছ হয়ে থাকে। ওই ভিডিওটাও আমি একটু করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য, আশা করি ভালো লাগবে। কিন্তু এটা আমরা মার্কেটে যাওয়ার পথে, এটা আর মার্কেটের ভিতরে কোনো ভিডিও করা হয়নি, বাইরের দৃশ্যটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। এই জায়গাটা হচ্ছে আমরা মার্কেটে যাচ্ছি এই পথে, আর এই জায়গাটা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে। আর এই যে পাশে যে বাড়িটা, এই বাড়িটা অনেক পুরাতন বাড়ি, আমি আসার অনেক আগে থেকে পরিত্যক্ত হিসেবে ছিল, এখন এই বাড়ির নতুন করে সব কাজ করানো হয়েছে। আর এটা হচ্ছে আমরা দেশের বৃদ্ধাশ্রম বলে, ওই বৃদ্ধাশ্রম, এখানে বয়স্ক মহিলারা টেক কেয়ার করা হয়, এটাও ওই মার্কেটে যাওয়ার পথে পড়ে। আর ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, এগুলো হচ্ছে স্কুল।
তো আমরা মার্কেট থেকে ফিরার পথে আবার অন্য একটা রাস্তা দিয়ে বাসায় ফেরার পথে এই জায়গাটা একটু বসেছিলাম, অনেক রৌদ্র, একটু হাঁটলে অনেক ইয়ে লাগে। এই জায়গায় ছায়া ছিল, ছায়ার মধ্যে বসেছিলাম, আর বসে থাকা অবস্থায় হঠাৎ চোখে পড়লো এখানে আঙ্গুর ফল, অনেক আঙ্গুর ফল ধরে আছে। তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম, আশা করি সবার ভালো লাগবে। আমি ইতালিতে আসার পর আঙ্গুর ফল, আপেল গাছ এগুলো দেখেছি। আসলে আমাদের দেশে তো আর এগুলা চাষ হয় না, এখন অবশ্য হয়, করে অনেকেই, কিন্তু অ্যাভেলেবেল নাই। এই দেশে অনেক ফল গাছ আছে। এই যে এখন আঙ্গুর ফলগুলো শেয়ার করব, দেখেন কেমন থোকায় থোকায় ধরে আছে। এখনো ছোট ছোট, বড় হয় নাই, কিন্তু থোকাগুলো দেখলে অনেক ভালো লাগে। যে দেখেন ভিতরে কত আঙ্গুর থোকা থোকা ধরে আছে, এগুলো বড় হলে অনেক বড় থোকা হবে, অনেক অনেক। আমি আমি তো প্রথমে ভাবছি অল্প বুঝি, তারপরে ভিতরে গিয়ে দেখতে, ভিতরে হাত পাতাগুলো সরিয়ে দেখার পর অনেকগুলো আঙ্গুর, অনেক থোকায় থোকায় ধরে আছে। আরেক দিন যাবো, দেখি গিয়ে বড় হলেও একটু ভিডিও করে আনবো। এটা ট্রেন স্টেশনের কাছে, আমরা এইখানে থেকে ট্রেনে উঠে বিভিন্ন জায়গায় যাই। আপনাদের মাঝে আজ প্রাকৃতিক দৃশ্য শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগবে। আর আজকে সন্ধ্যায়ও একটু বের হয়েছিলাম, সন্ধ্যার ভিউটাও একটু শেয়ার করেছি, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই আমার বাকি ভিডিওটা দেখবেন, সবাই ভালো থাকবেন। আমি সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।